আসসালামু আলাইকুম দর্শক, রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকী আবারও নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ভর্তা রেসিপি। আমরা সবাই কিন্তু বাদাম পছন্দ করি, আর তার মাঝে আমরা খুব বেশি পরিচিত হচ্ছি এই চীনা বাদামে। এ দেশীয় চীনা বাদাম এর কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে, আর এই চীনা বাদাম আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। তবে আজকে আমি এই চীনা বাদাম দিয়ে একটা ভর্তা তৈরি করব। আমি এই বাদামের কিছু একটু গুণ বলে দিচ্ছি। আমরা সবাই বাদাম খেতে পছন্দ করি, অবসর সময়ে, বৃষ্টির দিনে অথবা যে কোনো আড্ডাতে আমরা কিন্তু বাদাম খেতে খুব পছন্দ করি। আর আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না এই বাদামে কত গুণ রয়েছে। বিশেষ করে যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন তারা কিন্তু বাদাম খাওয়ার অভ্যাসটা করে নিতে পারেন। আর সবচাইতে ভালো হয় এই চীনা বাদাম কাঁচা বাদামগুলো খেতে পারলে। আর যারা এই চীনা কাঁচা বাদামগুলো খেতে না পারবেন তারা তো অবশ্যই এই যে বেজে তারপর এই বাদামগুলো খেতে পারবেন। এই বাদাম আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে আমি আজকে এই দারুণ মজার একটা ভর্তা তৈরি করব। আর এই ভর্তা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আমার দাদু শাশুড়ি মানে দাদি শাশুড়ির কাছ থেকেই এই ভর্তা খাওয়া শিখেছি। আমি প্রথম খেতে চাইতাম না বা জানতাম না যে এতটাই মজা। আমার এই দাদি শাশুড়ি আমাকে বলতেন যে এই বাদামের ভর্তা অনেক মজা, তার জন্য আমিও খেতাম। আর দারুণ মজার এই ভর্তাটা আমার আজকেও খেতে ইচ্ছে করছে, তাই আমি আপনাদের সাথেও আমার রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আসুন আজকে আমি কি করে এই চীনাবাদাম ভর্তা তৈরি করব সেই রেসিপিটাই শেয়ার করছি। এতক্ষণ বকবক করার জন্য মানে কেউ কিছু মনে করবেন না প্লিজ। তাহলে আসুন আমরা ভর্তা তৈরি করতে চলে যাই। আমি আজকে এই চীনা বাদাম দিয়ে ভর্তা তৈরি করব। এই যে আমি এখানে এরকম বাদামগুলো নিয়েছি, আর এগুলাকে কিন্তু আমি কিছুটা আগেই বেজে নিয়েছি। বেজে নিয়েছি এখন এই বাদামগুলো আমি এখানে যতটুকু ভর্তা বানাবো এতটুকু পরিমাণে এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভর্তা বানানোর আগে এই বাদামগুলোকে বেজে নিতে হবে মানে টেলে নিতে হবে। আর এভাবে করে হাত দিয়ে মুছরি এভাবে ডলা দিলেই কিন্তু এই বাদামগুলো পরিষ্কার হয়ে যাবে। একদম যে পরিষ্কার করতে হবে তা কিন্তু মানে করা লাগবে না, এরকম কিছুটা পরিষ্কার হবে কিছুটা হবে না, এরকম হলেও হবে। আর যদি পারেন তাহলে একদম এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমি কিন্তু সবগুলাই পরিষ্কার করে নিইনি, আমি যতটুকু পেরেছি ততটুকুই করে নিয়েছি। এখন আমি আপনারা বোঝার সুবিধার্থে একটু মেপে দেখিয়ে দিচ্ছি আমি আজকে ভর্তা তৈরির জন্য কতটুকু বাদাম নিচ্ছি। এই যে কাপটা আমি ব্যবহার করেছি এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ, আর আজকে আমি এই ভর্তা তৈরি করব মেজারমেন্ট কাপের এক কাপ বাদাম দিয়ে। আমি এখানে এক কাপ বাদাম নিয়েছি। এর পরিমাণে দেশি যে মাঝারি সাইজের পেঁয়াজ এ পেঁয়াজ নিয়েছি চারটা, ছয় সাতটা নিয়েছি রসুনের কোয়া, আর এখানে নিয়েছি সাত আটটা শুকনো মরিচ, আর একটু নিয়েছি সরিষার তেল। অবশ্যই এখানে একটু সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন আমরা ভর্তার দ্বিতীয় ধাপে চলে গেলাম। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে মরিচগুলোকে বেজে নিব। আমি আমার স্বাদ মতো মানে আমি যতটুকু মরিচ ব্যবহার করব এতটুকু নিয়েছি। জালটা আপনারা যতটুকু পছন্দ করেন আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মরিচগুলো এরকম ভাজা হলে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি, একদম ফুরিয়ে ফেলা কিন্তু যাবে না। এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজগুলোকে আর এভাবে করে কেটে নিয়েছি, আর এখানে একসাথেই আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে বেজে নিচ্ছি। এখানে কিন্তু একদম বাদামি করে ভাজতে হবে না, যখন এরকম সামান্য একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমরা পেঁয়াজ রসুনগুলো তুলে নেব।
এখন এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলা। এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করিনি, যতটুকু তেল আমি প্রথমে নিয়েছি এই তেলের মাঝে সবগুলা বেজে নিচ্ছি। এখন এই তেলের মাঝে আমি এই বাদামটাকে কিছুক্ষণ একটু বেজে নিব। আর চুলাটা কিন্তু একদম লো আছে আছে, চুলাটা লোতে রেখে এভাবে করে একটু সময় নিয়ে বাদামগুলাকে বেজে নিতে হবে। বাদামগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে ঠান্ডা করে নিব। একটা প্লেটে সব কিছুকে তুলে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ভর্তা করে নিব। আজকে ভর্তা করব আমি গ্রাইন্ডারে। আমি এখানে আমার স্বাদ মতো মরিচ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলা। ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন দিতে পারেন, তবে একটা কথা বলে রাখছি, এখানে এই চীনা বাদাম ভর্তাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম, আবার বেশি এর মনে হবে না। মিডিয়াম সাইজ রেখে, মানে মিডিয়াম জাল রেখেই কিন্তু এই ভর্তাটা করতে হবে। এখানে কিছুটা বাদাম দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এগুলাকে গুঁড়ো করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হয়েছে। এখন এর মাঝে আমি বাকি যে বাদামগুলো রয়েছে এই বাদামগুলোও কিন্তু একবারই দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে ভর্তাতে যতটুকু লবণ প্রয়োজন আমি এই লবণটুকুও কিন্তু এখানে দিয়ে নিয়েছি। মানে আমরা যখন ব্লেন্ড করব তখন ব্লেন্ড করার সময় কিন্তু লবণটা দিয়ে নিব। আর সাথে চাইলে আপনারা কিছুটা সরিষার তেল দিয়ে নিতে পারেন যখন ব্লেন্ড করবেন তখন। এই যে এরকম করে কিন্তু একটু পরপর চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম আটালো একটা ভর্তা আমরা করে ফেলেছি। এগুলাকে কিন্তু আপনারা পাটায়ও শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন, তবে আমি আমার সুবিধার্থে কিন্তু গ্রাইন্ডারে করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার দারুণ মজার চীনা বাদাম ভর্তা। খুবই পুষ্টিকর একটা বাদামের ভর্তা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।